এই যে দুইটা পাতা আছে শরীফ শরীফা ছিলবেন হাবিবাস এন্ড আই এম এ উইমেন ইট ইজ সুগার বেবি মাদকের টাকায় বিলাসিতা প্রতিদিনই 28 জন আত্মহত্যা করে বাংলাদেশে বেশিরভাগ মানুষ জুয়ায় আসক্ত মাই লাইফ মাই চয়েস অবভিয়াসলি ইট ইজ যার লাইফ তারই চয়েস হওয়ার কথা কিন্তু প্রশ্ন থেকে যায় আপনার চয়েস সামাজিক পারিবারিক অর্থনৈতিক রাজনৈতিক অথবা পার্সোনাল লাইফে কতটুকু সুবিধা বয়ে আনছে 2023 সালে প্রকাশিত ইভলভ ট্রিটমেন্টের এক গবেষণায় বর্তমান পৃথিবীর 301 মিলিয়ন মানুষ সিভিয়ার ডিপ্রেশনে ভুগছে 31.9% টিনেজার ভয়াবহ মানসিক অশান্তির শিকার এর মধ্যে 8.3% মানুষ মানসিকভাবে অলমোস্ট ড্যামেজড দিন শেষে বাড়ি ফিরে ফেসবুকে মিমস দেখে হাহা রিয়্যাক্ট দিচ্ছেন ঠিকই কিন্তু নিজেকে একবার প্রশ্ন করে দেখুন তো আসলেই কি হাসছেন NCDAS এর তথ্য মতে 46.6% টিনেজার ড্রাগ অ্যাডিক্ট 70%-এর বেশি টিনেজার পর্ন অ্যাডিক্ট মোবাইল ফোনের এভারেজ স্ক্রিন টাইম দিনের 4 ভাগের 1.5 ভাগ প্রায় 8 ঘন্টা 20%-এর বেশিরভাগ মানুষের মাথায় আত্মহত্যার চিন্তা 12% মানুষ ভুগছে পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডার রোগে চারদিকে দাম্পত্য সমস্যা এবং বিবাহ বিচ্ছেদ কেউ নিজে মিসোজিনিস্টিক হয়ে যাচ্ছে কেউ মিসোজিনিকে পছন্দ করছে কেউ নিজেই নিজের জেন্ডার খুঁজে বের করতে পারছে না চারদিকে কমপ্লিট ডিস্ট্রাকশন কিন্তু এই সব কিছুর এই গ্লোবাল ক্রাইসিসের এবং অনিশ্চিত ভবিষ্যতের পেছনে দায়ী কে কিছু প্রশ্নের মাধ্যমে কয়েকটা উত্তর বের করে তারপরে মূল রহস্যটাকে খুঁজতে হবে প্রথম প্রশ্ন হঠাৎ করেই পৃথিবীটা এমন হয়ে গেল নাকি আগেও এরকম ছিল উত্তর খুঁজতে খুঁজতে চলুন কিছু বিষয়ের উপর দৃষ্টিপাত করি জেনারেশন জি অথবা বিশেষ করে জেনারেশন আলফা যাদের জন্ম 2000 সালের পরে তারা ভূমিষ্ঠ হবার আগেই মডার্নাইজেশনের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে মায়ের পেটে থাকা অবস্থায় সে তার মায়ের দৈনিক 8 ঘন্টা মোবাইল ফোনের ব্যবহার থেকে শিকার হচ্ছে ডিভাইস রেডিয়েশনের বাবার জ্বলন্ত সিগারেট থেকে শিকার হচ্ছে প্যাসিভ স্মোকিং এর জন্মের পর মায়ের গলায় গুনগুন গান না শুনে শুনছে বেবি শার্ক ডুডু বাবার আঙুল ধরে হাঁটা বাদ দিয়ে দেখছে ফাস্ট মোশন হাইপার কালার্ড অ্যানিমেটেড ভিডিও যেই র্যাপিড শিফট অফ কালার্স ছোট বাচ্চাদের চোখ এবং ব্রেইনে মারাত্মক ইফেক্ট ফেলছে সুইফট চেঞ্জ অফ সিনস তৈরি করছে হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার বা মনোযোগ স্বল্পতা বিএমসি সাইকিয়াট্রিয়ের 2022 সালে প্রকাশিত আর্টিকেল অনুযায়ী 13-17 বছরের টিনেজারদের ভেতরে নিয়ারলি 50% এই মনোযোগ স্বল্পতায় ভুগছে ফাস্ট মুভিং দুনিয়ার সাথে তাল মিলিয়ে বাবা মা দুইজনই জব করছে এবং পরিবার থেকে থাকছে ডিটাচড বাসায় একা একা থাকতে থাকতে ছোট বাচ্চারা বন্ধু হিসেবে বেছে নিচ্ছে ইন্টারনেট ইন্টারনেট এমন একটা দুনিয়া যা আপনাকে সব কিছু দিচ্ছে যা চাইছেন তার সব আপনি যত সার্চ করবেন যত স্ক্রল করবেন ইন্টারনেট আপনাকে ততই ডেলিভার করবে বাস্তব জগতে আপনি যখন সুখ খুঁজে পাচ্ছেন না তখন আপনি ইন্টারনেটে নিজের মতো করে আলাদা এক জগৎ তৈরি করে নিচ্ছেন ডোপামিন খরচ হতে হতে যখন শূন্য প্রায় অবস্থা তখন মানসিক অশান্তিকে এড়ানো অসম্ভব কিন্তু এখানেই শেষ না প্রশ্ন থেকে যায় ইয়াং জেনারেশনের এই নাজেহাল অবস্থার পেছনে বাবা মা কতটুকু দায়ী উত্তর খুঁজতে খুঁজতে চলুন একটা গল্প শুনি জনি ডেপকে তো সবাই জানেন বিখ্যাত এই হলিউড অভিনেতা তীব্র মেন্টাল অ্যাংজাইটি এবং মানসিক চাপের মধ্য দিয়ে গেছেন এক ইন্টারভিউতে তিনি বলেন তার এই মানসিক অশান্তির মূল কারণ তার বাবা মা যখন তিনি মাত্র 15 বছর বয়সী ছিলেন তখন তার বাবা মায়ের নিত্য নৈমিত্তিক ঝগড়া তাকে বিষিয়ে তোলে পরবর্তীতে বাবা মায়ের ডিভোর্সের পর তিনি একেবারে একা হয়ে যান এবং একেবারে ভেঙে পড়েন 15 বছর বয়সে যেই সমস্যায় জনি ডেপ বিষিয়ে উঠেছিলেন সেই একই সমস্যায় নিজেও জড়িয়ে পড়েন 2017 সালে অ্যাম্বার হার্ডের সাথে দাম্পত্য কলহের ঘটনা জানে না এমন মানুষের সংখ্যা খুবই কম শুধু জনি ডেপ না বেশিরভাগ মানুষ যারা বাবা মায়ের সেপারেশনের শিকার তারা নিজেরাও পরবর্তীতে দাম্পত্য জীবন টিকিয়ে রাখতে পারে না সংসার ভাঙার এই অন্তহীন চক্রের দাবানলে যে জেনারেশন পড়ছে সেই জেনারেশন মানসিকভাবে কিভাবে স্টেবল হবে যদিও আমরা এখনো মূল রহস্য পর্যন্ত পৌঁছাতে পারিনি কিন্তু একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি বর্তমান জেনারেশনের ডাউনফলের অন্যতম বড় একটা কারণ ফ্যামিলি প্রবলেমস আর মডার্ন বাবা মায়ের দাম্পত্য কলহ এই সিদ্ধান্তের উপর ভর করে আমরা বাকি প্রশ্নগুলোর উত্তর খুঁজব একজন ভালো প্যারেন্টস কিভাবে হওয়া যায় তার উপরে বেশ কয়েকটি বই আছে যেমন ড্যানিয়েল জে সিজেলের লেখা দ্য হোল ব্রেন চাইল্ড অথবা নাজমা জামানের লেখা প্যারেন্টিং এরকম আরো হাজারো বই অডিও আকারে শুনতে ইনস্টল করুন কাব্যিক অডিও বুক জ্ঞান বিজ্ঞানের হাজারো বইকে সাথে করে লাইব্রেরিকে নিয়ে আসুন হাতের মুঠোয় ডাউনলোড লিংক কমেন্ট বক্সে ব্যাক টু ভিডিও সোশ্যাল রিসার্চের তথ্য মতে 80% পরিবার তাদের পরিবারকে সময় দেয় না বাচ্চাকে স্কুলে পাঠানোর জন্য ড্রাইভার কিংবা খাওয়ানোর জন্য কাজের লোক একবার নিজেকে প্রশ্ন করে দেখুন তো শেষ কবে সূর্যাস্ত দেখেছেন টাকার নেশায় মত্ত হয়ে কর্পোরেট দুনিয়ায় চেয়ার থেকে উঠার সময় যেখানে নেই সেখানে সূর্যাস্ত দেখা তো এক বিলাসিতা মডার্ন প্যারেন্টস মনে করে মানি ক্যান মেক দেয়ার চাইল্ড হ্যাপি টাকা দিয়ে ফোন কিনে হাতে ধরিয়ে দিচ্ছে সেই ফোনের অতিরিক্ত ব্যবহার তৈরি করছে মানসিক অশান্তি সময়ের সাথে সাথে এই মানসিক অশান্তির খপ্পরে পড়ে জড়িয়ে যাচ্ছে মাদকাসক্তিতে
পড়াশোনা শিখে ঘুষ খাচ্ছে আর না শিখে চুরি কিংবা ছিনতাই করছে। ডিপ্রেশনে পড়ে আত্মহত্যার সিদ্ধান্ত নিচ্ছে। পরবর্তী প্রজন্মের কথা না ভেবে নিজেরাও করছে দাম্পত্য কলহ আর ডিভোর্স। কিন্তু আসল সমস্যাটা কোথায় জানেন? আমাদের জীবনে কোনো সাইলেন্স নেই, উই আর অলওয়েজ ইন আ রাশ। প্রচণ্ড ব্যস্ততম এই যুগে মানসিক সমস্যায় ভোগা, প্রচণ্ড ভিড়েও নিজেকে একা মনে হওয়া, একটা মডার্ন মানুষের কাছে ডিস্ট্রাকশন ছাড়া আর কি বা আশা করা যায়? যেখানে নিজেকে উপহার দেওয়ার মতো সাইলেন্স নেই, যেখানে চারদিকে প্রচণ্ড ব্যস্ততার আওয়াজ, সেখানে মানসিক ডিসঅর্ডার অথবা জেনারেশনাল ডাউনফল নিশ্চিত হয়ে দাঁড়ায়। এখনই এই প্রচণ্ড ব্যস্ত মডার্ন দুনিয়া থেকে বের হয়ে নিজেকে সময় না দিলে ভবিষ্যৎ প্রজন্মের পরিস্থিতি আরো করুণ হয়ে দাঁড়াবে। প্রচণ্ড ক্লান্তিতে যেখানে চোখ বুঝে নিজেকে সময় দেওয়ার কথা, সেখানে আমরা হাতে তুলে নিচ্ছি সোশ্যাল মিডিয়া, মিমস দেখে হাহা দিচ্ছি। কিন্তু প্রশ্ন থেকে যায়, আসলেই কি হাসছি?